নদিয়ায় গাংনা পুরে ধর্ষণ করে খুনের অভিযোগ। এই মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের আর্জি। দময়ন্তী সেন আইপিএস তার নজরদারিতে তদন্তের আর্জি জানানো হচ্ছে পরিবারের তরফে। এই আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। 14 মার্চ হাসপাতালে মৃত্যু হয় মহিলার। অর্ণবংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ণবংশ, পরিবারের তরফে কি আর্জি জানানো হচ্ছে আদালতে? শুভদীপ, 6 মার্চ নদিয়ার গাংনাপুরে বাড়িতে ঢুকে গৃহবধূদের ধর্ষণ, পরবর্তী ক্ষেত্রে কীটনাশক খাইয়া গৃহবধূর হত্যা, এই মামলায় আজ অব্দি কোনো এফআইআর হয়নি। সেই কারণে গৃহবধূর বাড়ির তরফ থেকে তার বাবা কিন্তু মামলা করেছে কলকাতা হাইকোর্টে, এবং মামলা করে তিনি বলছেন যে এটা দময়ন্তী সেনের নজরদারিতে এই তদন্ত দেওয়া হোক, সেই আবেদন করা হয়েছে। আমরা জানি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে 4টে ধর্ষণ মামলা কিন্তু দময়ন্তী সেনের নির্দেশে ইনভেস্টিগেশন চলছে, তিনি সুপারভাইজ করছেন। সেই মতো কিন্তু এই মামলাটিকেও তাকে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে তাদের পরিবার তরফ থেকে।